নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আপনাদের সাথে রয়েছে আমি শোভন। রাজ্যে ইতিমধ্যেই কিন্তু জাঁকিয়ে পড়েছে শীত, পারদ কিন্তু নামতে শুরু করেছে। নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে আম জনতা, ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু কাঁচড়াপাড়া 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তথা বিশিষ্ট সমাজসেবী সীতেশ জয়সওয়ালের উদ্যোগে কিন্তু শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই শীতবস্ত্র অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী সীতেশ জয়সওয়াল ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা, আসুন শুনে নেব। তবে থেকে বিজেপি সরকার এসছে, নিরপেক্ষতা তো আশা করা যায় না, যেটা ওদের চরিত্র সেটাই করছে। হ্যাঁ, আরেকটা যেটা বিষয় রাখবো, যত দেখা যাচ্ছে 24-এর নির্বাচন এগিয়ে আসছে, ততই বিজেপির যারা এমপি রয়েছেন তারা কিন্তু আক্রমণ শোনাচ্ছেন আপনাদের বিভিন্ন দুর্নীতি ইস্যু নিয়ে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? 24-এর পর যখন থাকবে না, ওরা দেশ ছেড়ে পালিয়ে যাবে, কারণ ওদের দুর্নীতি সবথেকে বেশি। আর আরেকটা মঞ্চে আপনি একটা কথা বললেন, 2019-এর আগের তৃণমূল এবং 2024-এর 2021-এর তৃণমূল অনেকটা তফাৎ, কোথাও কি 2019-এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিল, 2019-এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 2021-এ ফিরে এসেছে। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের যে প্রচারটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেই কাজটুকু তিনি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক ক্ষমতায় যারা মাতানত করে 2021-এর পর জয়েন করেছে, তাদের বুঝতে হবে যে আগের যে তৃণমূল কংগ্রেস আমরা অন্য দলে যারা ছিলাম লুটপাট করেছি, মানুষকে আনানায় করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বদনাম করেছি, সেটা যদি এখন মনে করে সেইটাই আমি বলি সেই তৃণমূল কংগ্রেসে। কোথাও আপনাদের ব্যারাকপুরের সাংসদও তো 2019-এ বিজেপিতে ছিলেন, তিনি আবার পরবর্তী সময়ে সেই জায়গা থেকে তাকেও সেটা ভেবেই চলতে হবে। 19-এর আগে তিনি যে গুন্ডামি করেছেন, আর 19-এর পরে সেই গুন্ডামি চলবে না, এটা নতুন তৃণমূল কংগ্রেস। দাদা, আজকে শুভেন্দু অধিকারী বলেছে যে সিঙ্গুরের শিল্প তাড়িয়েছে তৃণমূল, কী বলবেন? শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, এতদিন তাহলে মুখ বন্ধ করে কেন ছিলেন? 4টে 5টা 8টা মন্দির তো নিয়েছিলেন, তাহলে তখন মুখ খুলতে পারলেন না, এখন মুখ খুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছে এবং তাতেই কিন্তু দিলীপ ঘোষ কটাক্ষ করছেন যে নাকি আবার 21-এর আগে যেরকম একটা গিমিক তৈরি করেছিলেন, 24-এর আগেও সেই একই গিমিক তৈরি করছেন, কী বলবেন? আমি বদ্ধ পাগলদের কথা আমি কী বলবো, বলে না ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, ওইসব শুনে আমাকে বলে লাভ। পদ্মশ্রী প্রাপক দিয়ে যেভাবে বাংলাদেশের নাম বাংলা নাম উঠে এসেছে, সুকান্ত মজুমদার বলছে আগে শুটবুট পরা মানুষ পদ্মশ্রী পেত, এখন খালি পায়ে সাধারণ ঘরের মানুষ পদ্মশ্রী পাচ্ছেন, কি বলবেন তাদের? অনেক আমাদের খালি পায়ে মানুষ বাংলার অনেক আগে পেয়েছে, তো নতুন কিছু নয়, আপনারা অনেকেই জানেন, ইতিহাস খোঁজেন, বইটা যারা পড়াশোনা করেনি মূর্খ তারা জানে না, এর আগে বাউল সঙ্গীতে অনেকেই খালি পায়ে লোক পেয়েছে, পাইনি সেরকম। সবসময় বলছি 365 আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসকে পারবেন মানুষের পাবে, যখন গ্রীষ্মকাল আসবে যখন বাংলার মানুষের রক্তের প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস, যখন বর্ষাকাল আসবে মশারি বলে প্রয়োজন হলে তৃণমূল কংগ্রেস, যখন উৎসব আসবে তখন দেখবেন নতুন বস্ত্র জন্য তৃণমূল কংগ্রেস, আর এখন যে শীত পড়েছে দেখুন শীতে যে বস্ত্র দরকার বা কম্বল দরকার সেটাও তৃণমূল কংগ্রেস, আর কোনো রাজনৈতিক দলকে পাবেন। 500 লোকের আমরা আয়োজন করেছি শীত বস্ত্র দেওয়ার, আপনারা দেখেছেন গত 4-5 বছর পর এবছর ঠান্ডাটা কনকনিয়ে পড়েছে, সেটা দেখার পর আমার ইচ্ছে হলো কি কিছু বস্ত্র দেওয়া যেতে পারে, কেন কি একদিন আমি কাঁচড়াপাড়া স্টেশন নামি রাত 11:30 দেখছি কয়েকজন গায়ে কম্বল দিয়েছেন কিন্তু তাও কাঁপছেন, সেটা দেখে আমি ভাবলাম কি একটা প্রোগ্রাম করা উচিত। তারপর আমি চেয়ারম্যানের সাথে আলোচনা করলাম কি দাদা এই প্রোগ্রাম করতে পারো, করছি দেখি আছে, সেই আপনারা দেখলেন চেয়ারম্যান আসলেন, আমাদের বিধায়ক আসলেন এবং সব কাউন্সিলররা এসেছিলেন, প্রোগ্রাম হলো, এর মানুষ নিচ্ছেন দেখেন সব লাইন করে মানুষ দাঁড়িয়ে আছে, একদম ওরা সবাই লাইন করে কুপন দিয়ে নিচ্ছেন। আমরা কিন্তু কথা বললাম মূলত 500 মানুষের হাতে কিন্তু আজকে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে, আর এই শীতবস্ত্র অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, উপস্থিত ছিলেন কাঁচড়াপাড়ার পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী, তথাসত ছিল তার সাথে কিন্তু উপস্থিত ছিলেন কাঁচড়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে কাঁচড়াপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর, সকলের উপস্থিতিতে কিন্তু আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ক্যামেরায় জয়দীপের সঙ্গে শোভন, আপনার খবর কাঁচড়াপাড়া।
সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।